হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে কিভাবে আপনি অতি অল্প সময়ে প্রতিটি মাসের ওজন একশো গ্রাম করতে পারবেন যাই হোক এই ভিডিওটি আপনি কেটে কেটে দেখবেন না অনুরোধ রইল আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং পুরো ফর্মুলাটুকু আপনি জানতে পারবেন যাই হোক শিং মাছ বড়ো করতে হলে আপনার পানিতে পুকুরের পানিতে প্লাংটন তৈরি করতে হবে অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে তো প্রাকৃতিক খাবার তৈরির জন্য আপনার পুকুরটি ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস ওই পানিতে দিতে হবে তাহলে শুরু করা যাক প্রথমেই আপনার যদি পুকুর পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে পুকুরটি ভালোভাবে শুকিয়ে নেবেন পানি শেষ দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন পুকুর শুকানোর পরে পুকুরের চারপাশের যে লতা পাতা আছে গাছগাছ আছে এগুলি সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর পুকুরের তলায় জমানো যে কাদাগুলি আছে এইগুলি সুন্দরভাবে উঠিয়ে ফেলবেন সুন্দরভাবে উঠিয়ে আপনি আপনার পুকুরে তিন ফিট পানি দিয়ে দিবেন অর্থাৎ তিন ফিট পানি ঢুকাবেন পুকুর পুকুরে তিন ফিট পানি ঢুকানোর পরে আপনি প্রতি শতাংশে এক কেজি চুন দিবেন প্রথম দিন কাজ হয়েছে প্রতি শতাংশে এক কেজি চুন দিবেন এবং চুন দেওয়ার পরের দিন আপনি প্রতি শতাংশে দুশো গ্রাম টিএসপি সার দুইশো গ্রাম ইউরিয়া সার এবং চারশো গ্রাম গুড়া খৈল প্রতি শতাংশে আপনি ব্যবহার করবেন ব্যবহার করলে আপনি এই পানির মধ্যে একটা প্রাকৃতিক খাবার তৈরি হবে বা প্লাংটন তৈরি হবে তখন যদি এই যে যে পোনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন কেজিতে তিনশো থেকে চারশো পিস তখন যদি ওই পানিতে বা ওই পুকুরে যদি এই পোনাগুলি আপনি মজুত করেন প্রতি শতাংশে সাতশো থেকে এক হাজার পিস যদি আপনি মজুত করেন তখন মাত্র তিন মাসে অতি অল্প সময়ে মাত্র তিন মাসে প্রতিটি পোনার ওজন একশো গ্রাম করা সম্ভব যাই হোক আর আপনার পুকুর পুকুরটি যদি নতুন হয়ে থাকে তাহলে সেই একই পদ্ধতি ফলো করবেন অর্থাৎ প্রথমে পুকুরে তিন কেজি সরি তিন ফুট পানি ডুকিয়ে দেবেন তিন ফুট পানি ডুকানোর পরে প্রথম দিন আপনি প্রতি শতাংশে এক কেজি চুন দিবেন এবং পরের দিন দুশো গ্রাম টিএসপি দিবেন দুশো গ্রাম ইউরিয়া দিবেন চারশো গ্রাম গুড়াখোল দিবেন প্রতি শতাংশে এবং সাথে যদি সবচেয়ে ভালো হয় যদি ছয় মাসের পচা গোবর থাকে তাহলে প্রতি শতাংশে এক কেজি হারে দেওয়া যাবেন তাহলে আপনার নতুন পুকুরের জন্য ভালো এবং প্রাকৃতিক খাবারও তৈরি হবে প্লাংটন তৈরি হবে তো এই আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না